আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের পাঁচটি দর্শনীয় স্থান। প্রথমেই ঢাকা থেকে মুক্তারপুর সেতু দিয়ে আমাদের দর্শনীয় স্থান ভ্রমণ শুরু করছি। আমরা এখন মুক্তারপুর সেতু পার হচ্ছি। এই মুক্তারপুর সেতু মুন্সিগঞ্জ এবং ঢাকাকে সংযুক্ত করেছে। দেখছেন মুক্তারপুর সেতু। মুক্তারপুর সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু। এটি ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামেও পরিচিত। ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু মুন্সিগঞ্জ জেলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি ষষ্ঠ মুক্তারপুর সেতু নামেও পরিচিত। মুন্সিগঞ্জ জেলা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মুক্তারপুর নামক স্থানে ধলেশ্বরী নদীর উপর দিয়ে নির্মিত এই ব্রিজটি ঢাকা নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। সেতুটি নির্মিত হবার আগে এ অঞ্চলের মানুষের নদীটি ট্রলারে পার হতো আর যানবাহন ফেরিতে পারাপার করতে হতো। ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার মধ্যে সরাসরি যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য ঢাকা মুন্সিগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর এই 1521 মিটার দীর্ঘ মুক্তারপুর সেতুর নির্মাণ কাজ 2008 সালের ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়। ব্রিজটির দৈর্ঘ্য 1521 মিটার এবং প্রস্থ 10 মিটার। সেতুটি তৈরিতে খরচ হয়েছে 208.35 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে 79.15 কোটি টাকা এবং প্রকল্প সাহায্য 129.20 কোটি টাকা। সেতুটির নির্মাণ কাজ শেষ হয় জানুয়ারি 2008 সালে। সেতুটিতে মোট স্প্যান রয়েছে 37টি, পাইল রয়েছে 126টি। বাংলাদেশ ব্রিজ অথরিটি এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগে ব্রিজটি নির্মিত হয়। সেতুটি নির্মিত হওয়ায় মুন্সিগঞ্জ ও তার আশেপাশের অঞ্চলগুলো হতে ঢাকা মহানগরীতে শাকসবজি, ফলমূল সহ অন্যান্য কৃষিপণ্য সহজেই পরিবহন করা সম্ভব হচ্ছে। আমরা মুন্সিগঞ্জের দর্শনীয় স্থানের মধ্যে মুক্তারপুর সেতু পার হচ্ছি বা আপনাদের দেখাচ্ছি। আগে বলা হয়েছে এটি ধলেশ্বরী নদীর উপর নির্মিত। উচ্চতা 18.29 মিটার, স্প্যানের সংখ্যা 37টি। চলুন আমরা বাকি অংশগুলি বা বাকি ভিডিওগুলি ঘুরে দেখি। থ্যাংক ইউ। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম পোলঘাটা গ্রামে অবস্থিত ইট ও সুরকি ব্যবহারে তৈরি মোগলামূলক পোলঘাটা সেতু এক অনন্য পুরাকীর্তি। মুন্সিগঞ্জ জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে নির্মিত এই সেতু টঙ্গিবাড়ি উপজেলার সাথে জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। প্রাচীন বাংলার গৌরবোজ্জ্বল স্থান শ্রী বিক্রমপুর মহানগরের একাংশ বর্তমান মুন্সিগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্যের মহিমাময় পূর্ণ এক সমৃদ্ধ অঞ্চল। সমগ্র জেলা জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন গৌরবময় উপাখ্যানের সাক্ষী অসংখ্য প্রাচীন নিদর্শন। এদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে পানাম পোলঘাটা গ্রামে অবস্থিত ইট ও সুরকি ব্যবহারে তৈরি মোগল আমলের পোলঘাটা সেতু এক অনন্য পুরাকীর্তি। মুন্সিগঞ্জ শহর থেকে 6 কিলোমিটার দূরে নির্মিত এই সেতু টঙ্গিবাড়ি উপজেলার সাথে জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। বিক্রমপুর মহানগরের সীমানা পরিখা মীর কাদিম খালের উপর তৈরি হওয়ার কারণে স্থানীয়দের নিকট এটি মীর কাদিম সেতু হিসেবে পরিচিত। 52.42 মিটার দৈর্ঘ্যর দুর্গাকৃতি অর্ধবৃত্ত গড়নের পোলঘাটা সেতুর নিচে খিলান দিয়ে নৌ চলাচলের জন্য 3টি স্থান রাখা হয়েছে। দুই পাশের নৌযান চলাচলের পথ মাঝখানে ফাঁকা, স্থানের তুলনায় অপেক্ষাকৃত ছোট। পোলঘাটার ইটের পুলটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। পোলঘাটার সেতু নিয়ে বিভিন্ন মিথ
প্রচলন আছে। অনেকে বলে থাকেন এই ব্রিজটি গায়েবী ব্রিজ। এক রাতে জেনারেটর এটি তৈরি করেছে, তাই অনেকেই এই ব্রিজটিকে জিনের ব্রিজ বা গায়েবী অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 980 হতে 1053 অব্দে বৌদ্ধ পণ্ডিত, ধর্মগুরু ও দার্শনিক, দশম একাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান 980 খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। অতীশ দীপঙ্করের পিতা কল্যাণশ্রী এবং মাতা প্রভাবতী দেবী। তার বাল্যনাম ছিল চন্দ্রগর্ভ। মায়ের নিকট এবং স্থানীয় বজ্রাসন বিহারে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি বিখ্যাত বৌদ্ধ গুরু জ্যাতারির নিকট বৌদ্ধ ধর্ম ও শাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করেন। এ সময় তিনি সংসারের প্রতি বিরাগবশত
গার্হস্থ্য জীবন ত্যাগ করে ধর্মীয় জ্ঞান অর্জনের সংকল্প করেন। আপনার ভিডিওতে অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞানের বসত ভিটা দেখছেন। তিনি ধর্মীয় জ্ঞান অর্জনের সংকল্প করে তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গিয়ে রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বৌদ্ধ শাস্ত্রের আধ্যাত্মিক গুহ্য বিদ্যায় শিক্ষা লাভ করে গুহ্য জ্ঞান বজ্র উপাধিতে ভূষিত হন। মগধের উদন্তপুরী বিহারে মহাসাঙ্ঘিক আচার্য শীল রক্ষিতের নিকট দীক্ষা গ্রহণের পর তার নতুন নামকরণ হয় দীপঙ্কর শ্রী জ্ঞান। 31 বছর বয়সে তিনি আচার্য ধর্ম রক্ষিত কর্তৃক সর্বশ্রেষ্ঠ ভিক্ষুদের শ্রেণীভুক্ত হন। পরে দীপঙ্কর মগধের তৎকালীন শ্রেষ্ঠ আচার্যদের নিকট কিছুকাল শিক্ষা লাভ করেন। শূন্য থেকে জগতের উৎপত্তি এ তত্ত্ব বা শূন্যবাদ প্রচার করেন। ১১১১ খ্রিস্টাব্দে শতাধিক শিষ্য সহ দীপঙ্কর মালয় দেশের সুবর্ণদ্বীপে গিয়ে আচার্য চন্দ্রকীর্তির নিকট 12 বছর বৌদ্ধ শাস্ত্রের যাবতীয় বিষয়ে অধ্যয়ন রচনা অনুবাদ ও সম্পাদনা করেন। এসব গ্রন্থ তিব্বতের ধর্ম প্রচারে সহায়ক হয়েছিল। আপনারা ভিডিওতে মুন্সিগঞ্জ বিহার দেখছেন, যেটি অতীশ দীপঙ্করের যেটি বিক্রমপুর বিহার নামে পরিচিত। বিক্রমপুর বিহার হল বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের অন্তর্গত মাহমুদনগর গ্রামে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি অতীশ দীপঙ্করের বাড়ি হতে 2 মিনিটের পথ। এই বৌদ্ধ বিহারটি মুন্সিগঞ্জ জেলায় সদর উপজেলার রামপাল ইউনিয়নে অন্তর্গত মাহমুদনগর গ্রামে অবস্থিত। এটি মহারাজ ধর্মপালের শাসনামলে নির্মিত। 30টি উল্লেখযোগ্য বিহারের মধ্যে অন্যতম।